Pricing policy, chapter 5. Price kita kita jinisher dara affected hoy. First of all, price sensitivity. Sensitive mane je jinisher mache beshi react kore. Kichu kichu product er price barailo mache khub beshi react korbo. Onno ta barailo to beshi react korte na. Jemon nitto proyojonio item, teler dam, petrol, khanidani, egula. React korte na kunta. সিগারেটের দাম বাড়াইলে আর লাক্সারি আইটেম রেস্টুরেন্টও খানের দাম বাড়াইলে সমস্যা করতো না, চকলেট ইতা ইতা বাড়াইলে ইতা করতো না। তো ওই লোকই সেন্সিটিভিটি আর প্রাইস সেন্সিটিভিটির উপরে বেস করিয়া তুমি কিতা বলবে সেন্সিটিভ আইটেমের দাম বাড়াইবে না কমাইবে? কমানোর চেষ্টা করবে, করলে ডিমান্ড বাড়বো, ভুলেও বাড়ানি যেতে না, পারলে ডিমান্ড করবো না। কিন্তু প্রাইস পারসেপশন, প্রাইস পারসেপশন মানে এই লোকের মানুষের উপলব্ধি কিতা প্রাইস সম্পর্কে। মানুষ যদি মনে করে ভবিষ্যতে দাম বাড়বো হে এখনো কিনে রাখি দিব, বা প্রাইসটা যদি মনে করে লো হে বেশি কিনবো, প্রাইসটা যদি মনে করে হাই হে কম কিনবো। কেউ নতুন একটা প্রোডাক্ট আনতো কিন্তু তার মনে হয় যে না এই দাম রিজনেবল বেশি লাগে তো কিনতো না, যদি মনে করে দাম কম লাগে পাগল লাগ কিনবো। কোয়ালিটি প্রাইস আর লাগে একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি ভালো কোয়ালিটি দাও ডেফিনেটলি তুমি হাই প্রাইস চার্জ করতে পারবে। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট যেগুলো থাকবো তোমার প্রাইস দিবে তো চিন্তা করা লাগতো না, কারণ হেও মানুষের কাছে এসে দিবে, কারণ তুমি এজেন্টের মাধ্যমে হয়েছে, তাহলে তুমি একটা কমিশন দিলে বিনিময়ে এ পালা মার্কেটিং করে মানুষের বুঝি মানে ট্রাভেল এজেন্সি কে দিবে। ট্রেন টিকিট তুমি গিয়ে রয়্যাল প্লেন কোম্পানির কাছে কিনতে না কিনা, অনেকে কিনতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, বাট ম্যাক্সিমাম যায় ট্রাভেল এজেন্সি কাছে। তো ট্রাভেল এজেন্সি দেখা যায় অনেক সময় একটা প্রোডাক্টের দাম বেশি, তার মধ্যে তোমার ওগু বেশি লাগে, কেউ কোম্পানি বলা অত অত পাইটিল হইতো না, এবার সাক্কা বাংতো না, এইটা না এইটা না, বিভিন্ন তোমার বুঝে গেছে এর দিকে। তো ইন্টারমিডিয়েট যদি থাকে, বালা ইন্টারমিডিয়েট থাকে, তুমি দাম বাড়াই রাখলে সমস্যা নাই। ইন্টারমিডিয়েটের মাঝে বেসলে প্রাইসের কোনো ব্যাপার নাই, ইন্টারমিডিয়েটের মাধ্যমে বেসলে একটু প্রাইস বেশি থাকলেও আমরা কভার আপ করে দিতে পারবো, ইন্টারমিডিয়েটে গিয়ে হয়তো কভার আপ করে দিব যদি আমি ইন্টারমিডিয়েটে খুশি রাখি। কম্পিটিটর প্রাইস ওর লাগে একটা ইম্পর্টেন্ট জিনিস, কম্পিটিটর কোন দাম চার্জ করে এগুলোতে বেস করে আমার প্রোডাক্টের প্রাইসিং করা লাগবে। সাপ্লায়ার, আমার সাপ্লায়ার যদি আমার প্রোডাক্টের দাম বাড়াইলে বা সাপ্লায়ার কাছ থেকে যদি আমি বেশি দামে কিনতে বাধ্য হই তাহলে আমার প্রোডাক্টের দাম বাড়াই দেবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইকোনমি তো বাড়ালে ইনফ্লেশন বাড়লে আমার দাম বাড়াই যাবে। কোনো প্রোডাক্ট নতুন হইলে একবারে নতুন দাম বেশি থাকে না, কম থাকে পুরা নতুন, বাজারে কোনো কম্পিটিটর নাই, তুমি ইচ্ছে মতো দাম দেবে। একবারে নতুন 5G এলো, বলা যায় 5G আনবে দুমাই লিব, পরে এসে গিয়ে আস্তে আস্তে বাদ বাকি কম্পিটিটর হলে ধরবা আস্তে আস্তে দাম পড়বো ব্যবস্থা করবো। ইনকাম, মানুষের যদি ইনকাম বেশি থাকে তুমি দাম বেশি লিতে পারবে, ইনকাম কম তাহলে বেশি দাম লইলে মানুষ কিনতো না, কারণ তার রুজিও নেই তোমার কিতা দিয়ে কিনতো, আনলেস সে লোন করে। প্রোডাক্ট রেঞ্জ, অনেক সময় বিভিন্ন জনের বিভিন্ন প্রোডাক্ট একলগে মিলে ইয়া দাম করে, যেমন রেজর, রেজরের ব্লেড একলগে মিক্সড করিয়া একটা দাম ধরে। অনেক সময় কিছু প্রোডাক্ট লয় যেমন সে ধরো কম্পিউটার টোনার, প্রিন্টার টোনার, প্রিন্টার তোমার কম লাভে দিলেই টোনার হয়ে লাভ বেশি রাখলো, তার প্রিন্টার কিন্তু তুমি লিখতে প্রাইসের ক্ষেত্রে ইথিক্স রাখতে হয় যাতে মাসে গলা কাটতে না, ওখানে আর কি কবিতা মাসে রাখে না ইথিক্স তোমার গলা কাটে। লিডিং এক্সাম্পল হইলো অ্যাপল। মার্কেট কিতা, মার্কেট বিভিন্ন লাগানো, যেখানে সাপ্লাইয়ার সেলার বাইয়ার এরা মিলিয়ে একটা প্রোডাক্ট কিনা বেচা করে ঘুরে আমরা বলি মার্কেট। মার্কেট বিভিন্ন লাগান, মার্কেট অফ বিভিন্ন লাগান কম্পিটিশন হয়, সেই গ্রুপে বেশ করে মার্কেট বিভিন্ন লাগান হয়, একটা হলে পারফেক্ট কম্পিটিশন, যে মার্কেট অফ পারফেক্ট কম্পিটিশন থাকবো এই মার্কেটে হিউজ সাপ্লাইয়ার থাকবো, হিউজ কাস্টমার থাকবো এবং সবার কাছে সমান ইনফরমেশন থাকবো, তো সেও কোনো লাগান মার্কেটে ডোমিনেট করতে পারতো। ডিমান্ড আর সাপ্লাইয়ারকে বেশ করে প্রাইস চেঞ্জ হইব, আদারওয়াইজ কেউ চেঞ্জ করতে পারতো না, কারণ শুরুর পাওয়ার না কাস্টমার না সাপ্লাইয়ার, শুরুর পাওয়ার বেশি থাকতো না। মনোপলি, যে বলে আস্তা মার্কেটে এখন সেলার থাকবো আর বায়ার বেশি থাকবো, এগুলো মনোপলি হয়। এক্ষেত্রে মনোপলি বিজনেস সুবিধা হইলে তারা ইকোনমি তো স্কিল আনে, ভালোকে বেশি বানায়, সব পার ইউনিটের কস্ট কমে যায়, তারা এই কম দামে সাপ্লাইয়ার কাছে বেচতে পারে, বাট তারা চাইলে দাম বাড়াইয়া সাপ্লাইয়ারে যে তারা ইচ্ছা করতে পারে। মনোপলিস্টিক কম্পিটিশন, এগুলো মনোপলি লাগান, একটা প্রোডাক্টের বিভিন্ন রেঞ্জের লাগি একজন মনোপলি করবে। তো মনে করো মনোপলি যে বলা হইলাম কাপড়ের বিজনেস করে একজন, আস্তা বাংলাদেশের যত যত কাপড় আছে সবই একজনে বেচবো,
ওগুলো হইলো মনোপলি। আর মনোপলিস্টিক কম্পিটিশন দেখা যায় শাটার খবরে এত নেমেছে, পেন্ট্রো খবরে এত নেমেছে, বেরিন্দ্র খবরে এত নেমেছে, বা চিন্তা খবরে এত নেমেছে মনোপলিস্টিক। অলিগোপলি হইলো গিয়া কয়েকজন সাপ্লাইয়ার থাকবো, প্রত্যেকের মার্কেট শেয়ার খুব বেশি থাকবে। যেমন বাংলাদেশের ফোন কোম্পানি গুলো সেভেন্টা কোম্পানি আছে, মার্কেট শেয়ার প্রচুর, সেবার জন্য 20%, 40%, 50% ওরা। যা বাংলাদেশের রেস্টুরেন্ট সেবার মার্কেট শেয়ার খুব কম্পিটিশনের ক্ষেত্রে তুমি কি দাবার প্রাইসের ক্ষেত্রে কি দাবার? আমরা এই চ্যাপ্টার পড়লাম প্রাইস, কম্পিটিটরে তোমার প্রাইস রে কি এফেক্ট ফেলাইতে পারে? সালাম কি দাবা না ছুটি নিল তো আমার কাছে, তোমার তোমার আছে নাকি? আছে নাকি? তোমার কম্পিটিটর তোমার প্রাইস কমাই দেয়, তোমার কাছে কি তা অপশন আছে? একটা হইলো কি, তুমি তোমার প্রাইস দেখান রাখি দেয় ধর ভাই, তোমার ব্র্যান্ড ভ্যালু বা তোমার ইমেজ তো বলা তোমার মানুষ খুব কম ছুটে যাইব। আর তার তুলনায় এখন তো তুমি লাভ করাই, ধরো হে একটা ইউনিট 8 টাকা নিছে, তোমার ইউনিট 10 টাকা, তুমি 2 টাকা বেশি লাভ করাই, ও 2 টাকা তুমি পার ইউনিট খালি মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং অথবা খরচ করবা, যাতে তোমার এক্সিস্টিং কাস্টমার যেন ছুটে যাই, জাস্ট লাভ গুলো যায় না। সেকেন্ড হইলো কি, তুমি নন প্রাইস অ্যাটাক করতে পারো, তোমার প্রাইস দেখাতে হবে নন প্রাইস এটা কই যে কইলাম, যেটা তুমি অ্যাডভার্টাইজিং বেশি করায়, তুমি মার্কেটিং সার্ভিস দিরা, আফটার সেল সার্ভিস অথবা বেশি দিরা। আটা হইলে তুমি তোমার প্রাইস কমাই দেয়, তার সমান হয়ে গেলে শেষ, এই ক্ষেত্রে কাস্টমার লাভবান হইল। আর আটা হইলে তুমি তোমার প্রাইস রাইজ করে দিতে, ব্যাক করলেই গেলো। তো এই ব্যাক করলে করিয়া তুমি ওই যে এক্সট্রা লাভ হইলো ওই বুঝিয়া তুমি তোমার প্রোডাক্ট ওর ডিজাইন চেঞ্জ করতে আরো, অ্যাডভার্টাইজিং করতে আরো, কোয়ালিটি আফটার সেল সার্ভিস গুলো করতে আরো, মার্কেটিং এর ইমেজ ভালো হয়ে যাবে, একটা জিনিস করতে আরো। ওই লোকই ব্যাপার এখন আর ডিমান্ড। ডিমান্ডের দুটো এক্সট্রিম রেঞ্জ আছে, একটা হলো কি যে কোনো প্রাইস হোক একটা সার্টেন কোয়ান্টিটি বিক্রি হইব, তুমি যত প্রাইস চাও। সলার ক্ষেত্রে আমরা বুঝতে পারি দাম বাড়ে 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 বাড়ে, বাড়তে বাড়তে যদি 1000 টাকা বেশি হয় কিছু চাউল হইলেও তুমি বেচতে পারবে, কিছু মাসে তার বাদেও চাইলে ফসল হইব, বুঝে নেবে ব্যাপারটা। আবার প্রাইস কমাইতে কমাইতে যদি একটা লেভেলও আনো তাহলে তোমার ডিমান্ড আনলিমিটেড হইব। সালোর খেজে যে বলো আমি 40 টাকা থেকে 30 টাকা দানলাম, দেখা যাবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে এলো 20 টাকা দানলাম, দেখা যাবে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড বা 10 টাকা দানলাম, আস্তে ওয়ার্ল্ড আমরা সালোর ইম্পোর্ট করো, ডিমান্ডটা আনলিমিটেড হয়ে যাবে। ওই লোক দুইটা এক্সট্রিম, আর মাঝখানেও নিয়ম হইলো গিয়া প্রাইস বাড়লে ডিমান্ড কমবো আর প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, দুইটা এক্সট্রিম হইলো গিয়া। ওই যে দুইটা এক্সট্রিম বাজার পেয়ে দেবো চার্ট, একটা এক্সট্রিম হচ্ছে তুমি ও কোয়ান্টিটি কিউ বেস পাই, যত প্রাইস বাড়ো তুমি কিউ বেস পাই বলে, আর সেকেন্ডটা প্রাইস যদি পি হয় তাহলে ডিমান্ডের আর কোনো শেষ নাই, ডিমান্ড ছাড়া জীবন চলতে থাকবে আনলিমিটেড। প্রথমটা তো হইলো গিয়া ডিমান্ডটা সাটে, প্রাইসটা আনলিমিটেড, বললাম বললাম সালোর যে দাম হইলো গিয়া 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা হইলো ডিমান্ড, আর সেকেন্ড হইলো 10 টাকা ডিমান্ড। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে থার্ড গ্রাফটা প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এই হলো আমাদের কাহিনী। ওগুলি আমরা আমরা এখন প্রাইস বাড়লে কমলে ডিমান্ড কতক্ষণ বাড়ে কমে এইগুলি আমরা বাহরি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দিয়ে আমরা এগুলি মেজার করি, সংক্ষেপে আমরা বলি পিইডি। এগুলি আমরা উপরে বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এজ এ পার্সেন্টেজ অফ ডিমান্ড আর চেঞ্জ ইন প্রাইস। তো মনে করো আগে ডিমান্ড আসলো 100 কেজি, প্রাইস আসলো 10 টাকা, প্রাইস নিলাম 9 টাকা, ডিমান্ড হয়ে গেলো 200 কেজি বা 120 কেজি, তাহলে ডিমান্ড বাড়লো কত 20 কেজি, 20/100 × 120%, আর প্রাইস কমলো কত 1 টাকা, 1/10 × 110%, সুফরে 20% নিচে 10% দিয়ে গুণ হলে আমরা যে উপায় আমি ঘুরে বললাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এগুলো থেকে আমরা কিতা বুঝি বা কিছু ডিসিশন ক্রাইটেরিয়া আছে, আমরা এখানে মাইনাস সাইন আনতাম না, ঠিক আছে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড 1-এর বেশি হইতে পারে, 1-এর কম হইতে পারে,
ঠিক আছে, 2.1.3 যাও। যদি ইগু এখন কম হয় পিএডি, তাহলে তুমি এখন বেড়া ডিমান্ডটা ইনইলাস্টিক, আর এখন বেশি হইলে ইলাস্টিক। ইনইলাস্টিক আর ইলাস্টিকের ইমপ্লিকেশন কি থাকবে বলা করে বুঝো। এখন ডিমান্ড ইলাস্টিক মানে একটা যতক্ষণ চেঞ্জ হইব আর একটা বেশি পরিমাণে চেঞ্জ হইব। তো আমরা চেঞ্জ করবো কি, ডিমান্ড চেঞ্জ করতে পারতাম, আমরা চেঞ্জ করতাম আমার প্রাইস। তো প্রাইস যদি আমি 10% চেঞ্জ করি আর পিডিডি যদি 1 এর বেশি হয় মানে ইলাস্টিক হয়, তাহলে ডিমান্ড 10% থেকে বেশি চেঞ্জ হইব। সো প্রাইস যদি 10% থেকে বেশি বাড়ে ইলাস্টিক হবে, প্রাইস যদি 10% থেকে বেশি বাড়ে ডিমান্ড 10% থেকে বেশি ফল করবে। আবার প্রাইস যদি 10% কমায় ডিমান্ড 10% থেকে বেশি বাড়বে, উল্টা হবে। আর ইনইলাস্টিক হইলে জাস্ট যতক্ষণ একটা ভেরিয়েবল চেঞ্জ হইব আর একটা তার তুলনায় কম চেঞ্জ হইব। ডিমান্ড ইনইলাস্টিক হয় প্রাইস 10% বাড়াইলে ডিমান্ড 10 থেকে কম ফল করবে, 8% 9% হলো। আর প্রাইস যদি 10% ফল করাই ডিমান্ড বাড়তো না কিন্তু 10% এতেই কম বাড়বে। সো আমার প্রোডাক্টটা ইলাস্টিক না অন ইনইলাস্টিক ওপর দেখতে আমি বুঝতাম পারবো যে দাম বাড়াই দাম না কমাই। ইলাস্টিক প্রোডাক্ট হইলে দাম কমাইলে আমার ডিমান্ড বেশি বাড়ে, তো দাম বাড়াইলে ওভারঅল আমার প্রফিট বাড়ে, রেভিনিউ বাড়বে। আর ইনইলাস্টিক হইলে দাম বাড়াইলে ওভারঅল আমার প্রফিট বাড়বে, কারণ দাম বাড়াইলে যতক্ষণ দাম বাড়ে এর তুলনায় কাস্টমার কম ফল করে, সো ওভারঅল আমার রেভিনিউ বাড়বে। তোমার প্রোডাক্টটা ইলাস্টিক না ইনইলাস্টিক তোমার জানা খুব দরকার। ক্লিয়ার জিনিসটা কনসেপ্টটা খুব মাথা ধরে কনফিউজ হয়ে যায় না। সো 2.16 পর্যন্ত তোমার আমি বুঝিয়ে দিলাম ইলাস্টিক হইলে কি তা করবে, ইলাস্টিক হইলে কি তা করবে। তুমি যাও কি 137 নম্বর পেজে 2.2 ডিমান্ডে কোন কোন জিনিসে কি তা করে। আমরা অতবিল দেখলাম ডিমান্ডে প্রাইস চেঞ্জ করে একটা জিনিস দেখলাম, এখন আমরা প্রাইস অফ আদার গুডস। আদার গুডস বলতে আমরা দুইটা গুডস হয়, একটা হলো সাবস্টিটিউট আর একটা হলো কমপ্লিমেন্ট। সাবস্টিটিউট হলো কি একটা গুডস এর বদলা যেটা আমরা আর একটা গুডস ইউজ করি ওগুলো হয় সাবস্টিটিউট, আর কমপ্লিমেন্ট হলো কি একটা লগে আর একটা ইউজ করি। তো সার বদলা কফি, সার কফি সাবস্টিটিউট, সার লগে চিনি, সার চিনি হলো কমপ্লিমেন্ট। তো যেবেলা তোমার প্রোডাক্টের প্রাইস বাড়বো মানুষ কিন্তু তোমার প্রোডাক্ট কিনা কমাই দিবে, কমাই কিন্তু বইতো না অন্য প্রোডাক্ট হয়ে যাবে, অন্য প্রোডাক্ট খেয়ে তোমার সাবস্টিটিউট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার দাম কমলে, তোমার ডিমান্ড কমলে তোমার কমপ্লিমেন্টারও ডিমান্ড কমবে, তা হওয়া কমলে অবভিয়াসলি সিনি হওয়া কমবে, বুঝছেন ব্যাপারটা। আমরা বোঝাতে পারি যদি আমরা আমার প্রোডাক্টের প্রাইস বাড়াই তাহলে সাবস্টিটিউটের ডিমান্ড বাড়বো আর কমপ্লিমেন্টারি ডিমান্ড ফল করবো। তুমি চিন্তা করো আমার কি তৈরি, আমার উল্টাটা হইবো সাবস্টিটিউট আর আমার লাগান সেম হইবো কমপ্লিমেন্ট, আমার দাম বাড়লে আমার ডিমান্ড ফল করবো, সো কমপ্লিমেন্টারি ডিমান্ড ফল করবো সাবস্টিটিউট। আবার আমার দাম কমলে আমার ডিমান্ড বাড়বো, কমপ্লিমেন্টারি ডিমান্ড বাড়বো সাবস্টিটিউট উল্টো হইবো, তাইলে হ্যাঁ ডিমান্ড ফল করবো। সে উল্টাটা হইবো, সাবস্টিটিউটের দাম বাড়লে আমার কাছে মানুষ আসবে আর কমপ্লিমেন্টের দাম কমলে আবার আমার কাছে মানুষ আসবে, কারণ চিনি মাছে বেশি খাইতো, চিনি খাইতো গিলা খালে খাইতো না চাল লগে ইনকাম। ইনকামের ক্ষেত্রে তুমি বোঝা লাগবো নর্মাল গুড আর ইনফেরিয়র গুডস আর সুপিরিয়র গুডস। নর্মাল গুডস এগুলো রেগুলার লাগে, ঠিক আছে, ইনফেরিয়র গুডস হলো লো কোয়ালিটির গুডস। লাক্সারি গুডস হলে বিলাস দ্রব্য মাঠের লেভেলে ইনকাম বাড়ে, মানুষের কম দামি গুডস থাকে বেশি দামি গুডস হয়, তখন মানুষে ইনকাম যেবেলা বাড়বো ইনফেরিয়র গুডস এর ডিমান্ড ফলো করবো, কারণ মানুষ এই গুডস আর খাইতে না, তার জীবনযাত্রা মানুষ আর গিয়েছে ভালো জিনিস। নর্মাল গুডস এর ডিমান্ড বাড়বো, একটু বেশি বাড়াই আগে চুরা ভাত খাইছে যখন একটু বেশি ভাত খাইব। আর ইনকাম বাড়লে সব থেকে বেশি বাড়বো লাক্সারি গুডস এবার, কারণ তার এখন এক্সট্রা রুজি আছে, কিন্তু কিতা করবো বিনোদন করিয়ে উড়াইব আরামায় উড়াইব। উল্টাটা হইব সেম জিনিস, ইনকাম যদি ফল করে সে সকল ফলা বাদ দিব লাক্সারি আইটেম, বিনোদনও ফলা দিব এবার নেসেসারি আইটেম, পরে যেবেলা নেসেসারি আইটেম কন্টিনিউ করতে পারতো না তখন নর্মাল গুডস কন্টিনিউ করতে পারতো না,
নর্মাল থেকে একটু লো লেভেলে নামিয়ে দিব, ইন্টেরিয়র ডিমান্ড বাড়িয়ে দিব। টেস্টের ফ্যাশন গিয়ে আসলে কিছু লোকের খেতে পারে না, টেস্ট চেঞ্জ হলে মাঝে এমনি দাম তো আপনাকে বেশি আর কম, এটা দেখতো না কিন্তু ফ্যাশন চেঞ্জ হয়ে এক্সপেকটেশন। যদি দেখে ভবিষ্যতে দাম বাড়বো ইমিডিয়েটলি এখন কেনার লাগে পাগল হয়ে যাবে, আর যদি দেখে ভবিষ্যতে দাম কমবো তাহলে তখন কিন্তু না ওয়েট করবো যে দাম কমবো। টেকনোলজি লেখা খালি একটা প্রোডাক্ট আউট অফ ডেট হয়ে যাবো, তোমার ল্যাপটপ আমার মোবাইল বা এটা এটা জিনিসগুলো একটা সার্টেন টাইম বাদে নষ্ট হয়ে যাবো, সেগুলো রিপ্লেস করবো আমরা ঘটিয়ে নতুন একটা কিনবো, তখন গিয়ে আবার তোমার ডিমান্ড লাগবে। সো ওই লোক ব্যাপার মানে একটা প্রোডাক্ট ওর ডিমান্ড আমরা কিলা ডিটারমাইন করবো, ফলে যেমন প্রোডাক্টের লাইফ সাইকেল ওরকম জায়গাতে আছে, প্রোডাক্টটা যদি লাইফ সাইকেলের গ্রোথ স্টেজে থাকে 1 বছরের তুলনায় ডিমান্ড অন্য বছর খুব বেশি হারে বাড়বে, ম্যাচুরিটি স্টেজে তাহলে খুব স্লাইট বাড়বে, আগের বছরটা সমান আমরা হিসাব করতাম বলবো। তো ওই জিনিসগুলো তুমি বুঝতে পারব যে কোন স্টেজে আছে তোমার প্রোডাক্টটা, তো ওখান থেকে তুমি ডিমান্ডটা প্রিডিক্ট করতে পারবে। কোয়ালিটি, তুমি যদি ভালো কোয়ালিটির গুড়স তো নর্মাল তোমার ডিমান্ডটা বেশি হবে। একটা প্রোডাক্ট আমরা মার্কেটিং যেওয়ালা করি, মার্কেটিং সাইডটা পি লইয়া প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন সাইডটা জিনিস দিয়ে আমরা মার্কেটিং করি। সো প্লেস ওর ক্ষেত্রে তুমি দেখবাই যে মানুষে কোন জায়গায় মালটা কিনতে চায়, আগে আসলো মানুষের দোকানে গিয়ে মাল কিনতে চাইতো, আর এখন ওর বিদা বাড়িতে মাল কেনা, বাড়িতে মাল কিনে বাড়িতে বয়ে বয়ে, কারণ আগে দেখতে না এত ফেরিয়ালায় বিভিন্ন গুডস বেচতো, এখন আর ফেরিয়ালার জায়গা রিপ্লেস করেছে তোমার অনলাইনে, তুমি অনলাইনে বয়ে বয়ে যে কোনো দোকান দেখে তোমার ইভেন আর বড় বড় ফেরিয়ালা তো চিপ জিনিস বেচতো, ভালো ভালো জিনিস তুমি অনলাইনে কিনতে যাবে। সো মানুষে কোনটা জায়গা কোন জায়গার মাল স্যার, অনেক কিছু কিছু প্রোডাক্ট আছে আবার দেখা ছাড়া কিনতো না, খালি অনলাইনে ভালো লাগতো না, হয়তো জুয়েলারি বেডিং দেবা এগুলো জিনিস যারা শপিং করতে ভালো হয় তারা হাতে দেবো, বা গরু শুরু হয়ে যায় কোরবানি ঈদে যেটা আমরা করি এইগুলো অনলাইনে ঠিক আছে বিক্রি হয় কিন্তু অত লার্জ আকারে নাই, যেগুলো ফিজিক্যাল মার্কেটে বিক্রি হয়। দেখতে হবে তোমার কাস্টমারে কোন জায়গার মালটা স্যার, কাস্টমার কোন জায়গা থেকে মাল কিনবো, লোকাল কোনো জিনিস মিক্স করতে দেন ওগুলো, এটাই বড় জিনিস। যেমন ইন্ডিয়াতে একটা নিমকা নামে একটা ব্র্যান্ড খুব ভালো আসতো, তারা লেম্বুর টেস্টর ড্রিঙ্কস বেচতো, কোকাকোলা না পেপসি এসেছে যে অত ডিমান্ড তারা এর লোকে পারেন না, তারা ওগুলো কিনে ফেলাচ্ছে কাস্টমার, লোকাল কাস্টমার ইন্ডিয়ান কাস্টমারে কোক থাকি নিমকা এটা ভালো পাবে কোকাকোলা আর কি। সো তুমি লোকাল আপিল থাকলে ওগুলো মিক্স করবে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যতটার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে তুমি ব্র্যান্ড নেম প্রমোট কিলা করতে হয়, প্রমোশনাল টুল গিফট ফ্রি টোকেন ওগুলা টাইপস এর এর বাদ চ্যাট অ্যাডভার্টাইজিং আছে এগুলার মাধ্যমে প্রমোট করতে হবে। এখন নাও ডিমান্ড কি তৈরি করবো, আমরা একটা ফর্মুলা দিয়ে বা ইকুয়েশন দিয়ে বা করে দিতে পারি, এগুলো আমরা কই ডিমান্ড ইকুয়েশন ঠিক আছে। ডিমান্ড ইকুয়েশন হলো কি পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, পি হলো কি প্রাইস, এ হলো কি যে প্রাইস ও ডিমান্ড জিরো ঠিক আছে, আর বি হলো কি চেঞ্জ ইন প্রাইস ডিভাইড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, যে ধরো আমি আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে 10 টাকা থেকে 9 টাকা আনলে 100 টাকা গিয়ে 120 দিয়ে গেল, তাহলে 1 টাকা প্রাইস চেঞ্জ হলে 20 ইউনিট ডিমান্ড চেঞ্জ হবে। সো আর কিউ হলো কতটা ডিমান্ড, সো যদি পি এ বি পাইলে তাহলে আমরা ইজিলি কিউ বাবার একদম পাবো, এ বাবার একটা ফর্মুলা আছে কারেন্ট প্রাইস বর্তমানে যে প্রাইস আছে প্লাস কারেন্ট কোয়ান্টিটি এট কারেন্ট প্রাইস, বর্তমানে যে কোয়ান্টিটি বর্তমান প্রাইসে পাওয়া যায় ডিভাইড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি এস প্রাইস চেঞ্জ বাই বি, মনে করো যে 1 টাকা চেঞ্জ হলে কোয়ান্টিটি চেঞ্জ হলো 20 টাকা, 20 ইউনিট তাহলে 90 নিচে 20 আর ইনটু দেখো বি, বি মানে হলো 1 টাকা, সো ওগুলো বললে আমরা ইজিলি এ বি কিউ মান বাড়াতে পারবো। কোনো একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন অনুসারে এ এর মান বাড়ো তো আর বির মান বাড়ো, জাস্ট 2.4.1 বাদল লাইন চেঞ্জ ইন প্রাইস হলো
আগে দাম কত আসলো? কারেন্ট প্রাইস তো তারপর প্রাইস চেঞ্জ হলে কই দিতাম, যেরকম চেঞ্জ ইন প্রাইস হতো, চেঞ্জ ইন ডিমান্ড হতো, এটা কি বাচ্চা হলিস? চেঞ্জ ইন প্রাইস ফাইল ইস, চেঞ্জ ইন ডিমান্ড ফাইল ইস, কোয়ান্টিটি ফাইল ইস, বিবা করতে পারবে না 3/15। আর এ হলো কারেন্ট প্রাইস, এ ইকুয়াল টু কারেন্ট প্রাইস হতো 12, বইলে 12 কারেন্ট কোয়ান্টিটি কারেন্ট প্রাইস হতো। নিচে চেঞ্জ ইন কোয়ান্টিটি কারেন্ট প্রাইস চেঞ্জ বাই বি, বি কত পাওয়ার করছিলাম? বি হলো কি ফার্স্ট $3, বি ডলারে দিয়ে যাচ্ছে 12 থেকে 15, $3, ঠিক আছে না? আর যদি বি $3 চেঞ্জ হয় প্রাইস, তাহলে কোয়ান্টিটি কত মান চেঞ্জ হইব? 15, তাহলে 60/15 ইনটু 3 প্লাস 12, ক্লিয়ার? তাহলে 12 হইলে এ 26, বি হইলো কি 0.2, তাহলে ইকুয়েশনটা হইব এ মাইনাস এ ইকুয়াল টু 26 মাইনাস 0.2 কিউব, ক্লিয়ার? প্রাইস দিয়ে দিলে কি বা করতাম বলুন? তাইলে বাদর কোয়েশ্চন যাও, আনসার দেখিও না। এর বিবাহ করো, ক্যালকুলেটার দিবা করো নিজে। এখন এ বিবাহ করলাম নাই, এখন কইছে প্রাইস যদি ড্রপ করে 3, তে প্রাইস এইব কত? 27। এখন পির জায়গা 27 বয়ে দাও, তাহলে কিউ বাইলিবে? এ বাইলে বি বাইলে, পির জায়গা 27 বয়ে দাও, বুঝুন? 30টা কি 3 বাদ দিলে 27? হ্যালো, কে জায়গায় নি? এখন আর টোটাল কস্ট ফাংশন, টোটাল কস্ট ফাংশন তুমি অলরেডি সিনো, ভেরিয়েবল কস্ট গুলো দেখিও, যে এ হইলো কি ফিক্সড কস্ট, আর এফ হইলো কি ভেরিয়েবল কস্ট, কেন হইলো টোটাল কস্ট। টোটাল কস্ট আর কিছু জিনিস থাকে, এই যে বাদর গ্রাফটা দেখো, এগুলো কি স্টেপ কস্ট, ফিক্সড কস্ট স্টেপে স্টেপে বাড়ে একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, ওটা আমরা জানি। টোটাল কস্ট স্টেপ কস্ট থাকায় টোটাল কস্ট একটা বেজার লাগে। বাদর পেজে একটা জিনিস দেখো, বাদর পেজে যাও গ্রাফিক বিট, ফলে দেখো যত ইউনিট বাড়ে ইকোনমিজ স্কেল অর কস্ট পার ইউনিট ফল করে, এভারেজ কস্ট একটা লেভেলও গেলে কস্ট পার ইউনিট সমান হয়ে যায়। এর বাদে আবার যে বলা ইউনিট বাড়াই না, আমার ডিজো ইকোনমিজ অফ স্কেল আর কস্ট পার ইউনিট বাড়ি যায়, ইউকিটা লাগে ওর স্টেপ কস্ট লাগে, ফলে যত ইউনিট বাড়াই না ফিক্সড কস্ট বেশি ইউনিটের মাঝে শেয়ার আর আমার কস্ট পার ইউনিট ফলো করে। এর বাদে ফিক্সড কস্ট নতুন করে আবার ফিক্সড কস্ট বাড়ি যায়, তখন আমার ওভারঅল কস্ট পার ইউনিট বাড়ি যায়, কনসেপ্টটা বুঝছো? মনে করো তোমার ফিক্সড কস্ট হইলো 10,000 টাকা, ভেরিয়েবল কস্ট 2 টাকা। সো তুমি যে বলা এখন ফিক্সড কস্ট তোমার ওই লোকই ফ্যাক্টরিতে 1,000 ইউনিট বানাইতে আর, তো যে বলে 1 ইউনিট বানাইলে তোমার খরচ হতো 10,002 টাকা, ভেরিয়েবল কস্ট 2 টাকা, 10,000 টাকা, 1 লিটার খরচ হলো 10,002 টাকা। 2 ইউনিট বানাইলে যে বলা টোটাল কস্ট হতো, ভেরিয়েবল কস্ট 60 টাকা, ফিক্সড কস্ট 2,000, 2,060 টাকা, বাদ দাও 2 দিয়ে হতো 5,002 টাকা, কস্ট পার ইউনিট ফলো করে। 1,000 ইউনিট বানাও তাহলে কি, তোর 2 × 1,000 2,000, আর 2,000 12,000, 12,000 1,000 দিয়ে ভাগ দাও 12টা। এখন মনে করো তুমি 1,000 এককে লেগে কি তৈরি করবে, তোমার 8টা ফ্যাক্টরি ভাড়া করা লাগবে। মনে করো 1,000 ইউনিটের ফিক্সড কস্ট হলো কি পার ইউনিট কস্ট হলো কত, 12 টাকা, 1 ইউনিটে আসলো 10,002 টাকা ফল করছে। এখন তুমি যে বলা 1,000 এখন যাই রে, তোমার ভেরিয়েবল কস্ট 2,002 টাকা, দুই দুই করে গুণ দিয়ে, আর ফিক্সড কস্ট 20,000 টাকা, 20,000 যোগ 2,002 কত? 22,002, 22,002 রে 1,000 এক দিয়ে ভাগ দাও, কস্ট পার ইউনিট বাড়ি গেল। হ্যাঁ, লাস্টের পোর্শনটা বলছো নিজের ইকোনমিজ অফ স্কেল কি লাগে হয়েছে,
ওই যে স্টেপ কস্টে বাড়ি যাওয়া ফিক্সড কস্ট, তখন কি আর আমার ইকোনমি অফ স্কেল থাকে না। তুমি বুঝতে গেলে কতটা ব্যস্ত, কত ব্যস্ত তোমার হাইয়েস্ট আউটপুট। এখন তোমার মজার একটা জিনিস দেখাই, মনে করো তোমার সেলিং প্রাইস হলো গিয়া 20 টাকা, সেলিং প্রাইস 5,000 ইউনিট ব্যস্ত আছে, পার ইউনিট কস্ট কত, 5 টাকা 10,000 হারি বাড়ি, সরি 5,000 না 500 ইউনিট ব্যস্ত, নতুন করে 1,000, 500 ইউনিট 500 1,000 হারি বাড়ি, 10,000 11,000, 11,000 আমার সত্যি বলতো তোমার লস হবে 2 টাকা। হ্যাঁ বা আমরা ধরি সেলিং প্রাইস 25 টাকা, সেলিং প্রাইস 25 টাকা, পার ইউনিট লাভ 3 টাকা। এখন তুমি 700 ইউনিট বানাও, তাহলে 7 দুগুণে 1,400 টাকা আর প্লাস 10,000, তাহলে 11,400 দিয়ে পারবো, তো আরো লাভ বাড়ে এরকম। ওলা করতে করতে যেবেলা আবার ডিসইকোনমি স্কেল আর পার ইউনিট লাভ করা কমে যায়, সো কোন ইউনিট গিয়ালে আমার ওভারঅল কস্টটা বাড়ি দিব কিছু নিয়ে ব্যাপারটা, ওগো আমরা তো কইয়া বাহন ওগুলা হয় প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস বা আউটপুট লেভেল। এখানে লাগে সিম্পল, তোমার লাগে একটা সূত্র আছে, প্রফিট ম্যাক্সিমাইজ লেভেল হইলো কি, যেখানে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান হবে। মার্জিনাল কস্ট হলো কি এক্সট্রা কস্ট, আর মার্জিনাল রেভিনিউ হলো কি এক্সট্রা রেভিনিউ। তো মনে করো আমি 1 ইউনিট বানাইলে আমার টোটাল কস্ট হতো 2,002 টাকা, 2 ইউনিট বানাইলে মার্জিনাল কস্ট হতো 2 টাকা, আগে আসলো 2,002 এখন হয়েছে 2,004, তাহলে এক্সট্রা কস্ট হয়েছে 2। আমি যেবেলা দেবো ওলা বেচার সময় আমার 1 ইউনিটে যদি 25 টাকা হয়, 2 ইউনিটে হতো 50 টাকা, মার্জিনাল রেভিনিউ হতো 25 টাকা, 3 ইউনিটে 75 টাকা, তাহলে মার্জিনাল রেভিনিউ আবার 25 টাকা। ওলা করি হল আমরা দেখবো যে জায়গায় গিয়া মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, ওগো হইলো কি আমার প্রফিট ম্যাক্সিমাইজ আউটপুট। ওকে এখন এগুলো লাগে তোমার আমি একটা ম্যাথ করা লাগে, দেখুন দেখি ম্যাথটা আছে নি না। ওকে একটু সময় দাও, ইয়েস পেজ নাম্বার 147 এসে যাও, একটা কোয়েশ্চেন হয়েছে নি ওই যে এন অর্গানাইজেশন অপারেটস হয়, কোয়েশ্চেনটা ফটো রিকোয়ারমেন্ট বড়, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ঠিক আছে, মানে আধাখানি ইউনিট ভাঙ্গা ইউনিট বানাই দিয়ে আসছে। সো অনেক হয়ে যাচ্ছে ইউনিট দিয়ে যাচ্ছে বলা কলামও 0, 1, 2, এর বাদে দিয়ে যাচ্ছে বাদর কলামও সেলিং প্রাইস, 1 ইউনিট হলে সেলিং প্রাইস হইব 560, 2 ইউনিট হলে 570, আর এভারেজ কস্ট দিয়ে দিচ্ছে, আর নিচে হয়ে যাচ্ছে আউটপুট যদি 0 হয় কস্ট হইব 600। এখন যাও তুমি যে বলা ইউনিট 0 প্রাইস কত যাব, কিন্তু প্রাইস নাই, ইউনিট 0 কোনো প্রাইস আছে নি, নাই তুমি অন এডিট করো বো ইউনিট 0 প্রাইস 0, টোটাল রেভিনিউ কত হইব, মার্জিনাল রেভিনিউ 0, টোটাল কস্ট কত হইব 600, কোনো ইউনিট 0 আউটপুট 0 হইলে কস্ট 600 হয়ে যাচ্ছে, তাহলে মার্জিনাল কস্ট কত 600, আগে কোনো কস্ট আসলো না এখন আস্তে ধরে 600 হয়ে গেছে, তাহলে মার্জিনাল কস্ট 600, তাহলে প্রফিট কত, কোনো ইনকাম নাই লস 600, তাহলে লস 600 হয়েছে। টোটাল রেভিনিউ 0 সোশ্যাল মার্জিনাল কস্ট সোশ্যাল মানে সাইড দিয়ে বলি
এর বাজার যদি 1 ইউনিট বেশি প্রাইস হতো, 1 ইউনিটের টোটাল রেভিনিউ হতো 500 সাইড × 1, 500 সাইড, তাহলে মার্জিনাল রেভিনিউ হতো। আগে কম্পেয়ার করবো কিতা লাগে 500 সাইডের লগে, যে টোটাল রেভিনিউ উপরে আছে জিরো, ওগুলো লগে কম্পেয়ার করবো। 500 সাইড টোটাল কস্ট হতো, এভারেজ কস্ট অফ আউটপুট ডাইরেক্ট দিয়ে দিয়েছে 720 আনবে, এভারেজ কস্ট দিয়ে দিয়েছে না, তাহলে মার্জিনাল কস্ট হলো তাহলে আমার কি হইলো টোটাল রেভিনিউ 560, টোটাল কস্ট 720, তাহলে লস হলো এখন যাও বাজারটা প্রাইস হতো, টোটাল রেভিনিউ কত হইব, গুড 942, 942, মার্জিনাল রেভিনিউ কত হইব 942 মাইনাস 560, সবসময় আগেরটা লয় কম্পেয়ার করবে, 942 মাইনাস 560 কত, 942 মাইনাস 860 কিতা, ৯৪২ মাইনাস 860 টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ফিগার বই রে এখন বইতে দাদার পেয়ে যাও, তোমার খান দেওয়া আছে ইয়েস, ওটাও বই দেওয়া আছে, 7 হাজার মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ মিলি যায়, সো 7 ইউনিট আমরা বেচবো, ওগুলোকে আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট লেভেল, আটও গেলে উল্টা আমরা ওদের প্রফিট থেকে 7 প্রফিট হলে 942, 8 প্রফিট হলে 864, মানে খালি যে আউটপুট বাড়লেও আমার প্রফিট বাড়বেই লাগের জন্য, আটও গেলে উল্টা আবার প্রফিট কমে যাবে, ওইগুলো কাহিনি, ওটা আমরা বহুত লম্বা ক্যালকুলেশন করে পাবলাম, ওটা আমরা গ্রাফিক এই কিতা হয় এগুলো কিতা হবে এই এলজেব্রিক মেথডে পাবলাম, বর্মাল ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি কিতা হইছে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল, মার্জিনাল কস্ট কিতা তুমি জানো নি, ভেরিয়েবল কস্ট হয় মার্জিনাল কস্ট, এখন এটা এক্সট্রা বানাইতে কুজা খরচ হয় ওকে মার্জিনাল কস্ট, আর এক্সট্রা বানাইতে আমরা জানি খরচ হয় ভেরিয়েবল কস্ট, তো নরমাল যে কোনো কোশ্চেনে মার্জিনাল কস্ট হয়, আর মার্জিনাল কস্ট আমরা কইবো মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট যা তাও লাগি মার্জিনাল রেভিনিউ, প্রফিট ম্যাক্সিমাইজ পয়েন্ট একটু আগে আমরা জানলাম, মার্জিনাল রেভিনিউ একটা ফর্মুলা আছে 3.3 তে একটা বক্স আছে, এম আর ইকুয়াল টু এম মাইনাস 2 বিকিউ, পরীক্ষার কোয়েশ্চন এম আর তুমি পাইতে না নরমালি, তুমি পাইবে এম সি, এম সি ইকুয়াল টু এম আর, এম সি ইকুয়াল টু এম মাইনাস 2 বিকিউ হয়ে যায়, বুঝছেন ব্যাপার, এ আর বিও আগল লাগান সেম সিস্টেম, পি ইকুয়াল টু এম মাইনাস বিকিউ যে আসলো অবশ্যই, সো এম আর যদি পাও, এ পাও, 2 বিকিউ পাও, 2 বি পাও, তাহলে কিউ তুমি পাওয়ার দেওয়ার পারেন, তাহলে কোয়ান্টিটি পাইলে তুমি প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, এখন তোমার জানতে হইব প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি ব্যস্ত হইলে তোমার কোন প্রাইস চার্জ করা লাগবে, সো ও কিউ রে তুমি যদি উপরে প্রাইস ইকুয়েশনে বই দাও পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, আর এ আর বি তো তোমার আছে তাহলে পি ফাইলি ব্যান জাস্ট সিম্পল এন্ড ইজি, তোমার ফলো করা লাগবে পয়লা বুঝিও কিটা, তাহলে এমসি বাড়া লাগবে, এমসিটা হইলো কি এম আর, ওগুলো এম আর হয়ে এ মাইনাস বি কিউ বইবে
এ আর বির মান বাহার হবে, কিউর মান মানে বাড়াইবে অটোমেটিক, কিউর মান নিয়ে উপরোক্ত ইকুয়েশনে বাই দিবে এ বির লগে, তাহলে বির মান বাড়াই দিবে। শেষ, তুমি যাও পেজ নাম্বার 143 একটা কোয়েশ্চেন আছে, এ বি দুইটার মান বাহার, এমসি মান বাহার, তিনটা মান বাহারই আমার এখন আনসার দেখি 1300। তুমি ডাইরেক্ট প্রফিট প্রাইস বা হরিছো, তাহলে তো আর তোমার কিতাব বুঝে দিতাম, কিছু বুঝানি নাই। টেবুলার ডাটা দেখে 3.4 GB আমরা তো অলরেডি হলাম, প্রোডাকশন বা সেল বাড়াইতে আইন না না 0.4, এই ডিসিশনটা লইমু আমরা ইনক্রিমেন্টাল প্রফিটের উপরে বেস করে। আমি দেখি প্রোডাকশন আর সেল বাড়াইলে এক্সট্রা ইনকাম হতো আর এক্সট্রা কস্ট হতো, বুঝে আমি ইনকাম থাকি যদি কস্ট কম হয় তাহলে বাড়াই আনাইলে বাড়াইতাম, ক্লিয়ার? তো এগো আর কিছুটা এগো F2 তো আছে, ভলিউম বেস ডিসকাউন্ট দিতে জানি, ডিসকাউন্ট দিলে সেল বাড়বো নি, ওভারঅল লাভ হতোই বাবু। 0.5 ব্যাপারে এটিও বুঝতেই আমরা প্রাইসিং স্ট্রেটেজি, প্রাইসটা কিলা ধরতে, প্রাইসিং বিভিন্ন লাহন করা যায়, এর মধ্যে একটা হলো কস্ট প্লাস প্রাইসিং, খরচ যা হইবো এর লগে প্রফিট ঠিক করবা করিয়া তুমি প্রাইস পাহর নিবে। মার্কআপ, তো মার্কআপ তুমি ফুল কস্টের উপরে ধরতে পারো, মার্জিনাল কস্টের উপরে ধরতে পারো, তো কস্ট প্লাস প্রাইসিং বিভিন্ন লাগান আছে, ফুল কস্ট প্লাস প্রাইসিং এটা বুঝা নিন, আমার আসলে কিছু নাই, তুমি দেখবাই না বুঝলে আমার এখন 5.2 আছে মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং, নর্মালি ফুল কস্ট প্রাইসিং এর তুলনায় মার্জিনাল কস্ট প্লাস প্রাইসিং ও মার্জিনটা প্রফিটের পার্সেন্টেজটা বেশি থাকে, কারণ মার্জিনাল কস্ট খালি ভেরিয়েবল কস্ট থাকে, তো এগুলোকে প্রফিট ডিপ করলে বেশি প্রফিট ডিপ করা লাগে, কারণ আমার ফিক্সড কস্টটারও কভার করা লাগে। ওভেন বাদ বাকি চ্যাপ্টারে খাইছে 5.4 ও যাও, একটা নতুন জিনিস মার্কেট স্কিমিং প্রাইসিং, মার্কেট স্কিমিং প্রাইসিং হইলো গিয়া যে বলে একটা প্রোডাক্ট বাজারে একবার নতুন দাবো আর কেউ আনছে না, তুমি ফয়েল আনছো, এক্ষেত্রে যেহেতু প্রোডাক্টটা নতুন নতুন বিচার তুমি প্রাইসটা আবার একটু হাই, ঠিক আছে, প্রাইসটা আবার একটু হাই, 2 মিনিট, প্রাইসটা আবার একটু হাই, যদি দেখো কম্পিউটার আইজে লেটর তোমার হাই প্রাইসে কি দাও তোমার হাই প্রফিট দিব, তুমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট তাড়াতাড়ি চলে যেতে পারবে, ব্রেক ইভেন তাড়াতাড়ি যেতে পারবে, কম্পিটিটর ইয়ে হামাইলে তুমি আস্তে আস্তে কি দাও প্রাইস কমানো আরম্ভ করবে, কম্পিটিটর একটু বাড়িয়ে দিবে, প্লাস প্রাইস কমাইলে যদি দেখো তোমার হাই প্রাইসে সেল হয় না তুমি প্রাইস কমাইয়া সেল বাড়াই দিবে, সো ও হইলো গিয়া মার্কেট স্কিমিং প্রাইসিং এর মেইন বৈশিষ্ট্য, ঠিক আছে, যে প্রোডাক্ট লাইফ সাইকেল শর্ট ওগুলার ক্ষেত্রে আমরা এগুলো করি, বেশি প্রাইস তৈরি কভার আপ করবো। তাহলে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং ইগো এক্সিস্টিং প্রোডাক্টের কথা, বাজারে অলরেডি এই প্রোডাক্ট আছে তুমি মার্কেটে হামাইতে, এক্ষেত্রে তুমি লো প্রাইসে হামাইন লাগে, মার্কেটে অন্য তুলনায় তুমি যদি কম দামে দাও তো তুমি একটা মার্কেট শেয়ার দখল করতে পারবে, সো ওগুলো আমরা কই লো প্রাইসিং মার্কেট। আবার অনেক সময় তুমি ইচ্ছা করি প্রাইস কমাই রাখবে, প্রাইস বেশি রাখলে সবাই দেখো এখানে তো খুব লাভ দূরে, ইচ্ছা করে প্রাইস কমাই রাখো তোমার কম্পিটিটর আইতে না, যেহেতু প্রফিট মার্জিন কম, এই আমি কি দাও, ঠিক আছে, অনেকে প্রাইস কমাইয়া কিনা করে তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন পিরিয়ডটা কমাইলে প্রাইস কমানি এক লোক কাস্টমার হইবে, ইজিলি গ্রোথ বা ম্যাচুরিটি যায়, ইকোনমি যে স্কেলে যায় তার লাগে লাভ হয়। কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং মানে হলো কি তুমি কমপ্লিমেন্ট লই এক লোক করবে, যেমন আমরা কইছিলাম তোমার যে কইছিলাম একটা প্রোডাক্ট খাবো তোমার কম প্রফিট হইবো বা লস করবো, কিন্তু এগিয়ে অন্য প্রোডাক্টের কাস্টমারে টানিয়ে আনবে। প্রোডাক্ট লাইন প্রাইসিং মানে মনে করো সেম কালার অর সেম প্রোডাক্ট ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট কিতা ওলা ওগুলো তো লাগে যে প্রাইসিং হয় ওগুলো হয় প্রোডাক্ট লাইন প্রাইসিং। 5.9 প্রাইস ডিসক্রিমিনেশন, মজার একটা জিনিস প্রাইস ডিসক্রিমিনেশন, সেম প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দামে বেসবে, এটা বেসতে পারেন সেম প্রোডাক্ট বিভিন্ন দামে, মোবাইল ফোন কোম্পানি আসলো দিন রেট রাত্রে রাত্রে সেম মিনিট মাত্রে বাট দিন রেট বেশি ধীরে রাত্রে কম দেবে, সো বিভিন্ন কাস্টমার রয়েছে বা ডিজিসও একটা রেট আসলো, স্টারও একটা রেট আসলো, নর্মাল আরও রেট আসলো, সো ওলা হইতে পারে, সো তুমি মার্কেট সেগমেন্ট বাদ করে দিলে বা প্রোডাক্ট ওয়াইজ প্লেস ওয়াইজ টাইম ওয়াইজ তুমি বাদ করে দিলে এরপর দাম রাখলে,
সেই ক্ষেত্রে ফলা যে সমস্যা যেটা তোমার থাকা লাগবে ই প্রাইসিং করতে হইলে ডিসক্রিমিনেশন মার্কেট প্রাইস সেগমেন্টে বা ভাগে ভাগ করা লাগবে, এক সেগমেন্টে এক মার্কেট লাগা লাগবে, কোনো ব্ল্যাক মার্কেট করতে পারছে না, যে তোমার কাছ থেকে কম দামে নিয়ে আর মার্কেটে বেশি দামে বেশ তৈরি করতে পারতো না, ঠিক আছে। কম্পিউটারের দাম হওয়াই জন্য এখানে দেখা লাগবো এবং যাতে সহজে অ্যাডমিনিস্ট্রেশন করা যায় ওটাও খেয়াল রাখা লাগবো, আদারওয়াইজ এগুলো করিয়া তোমার লাভ থাকে উল্টা লস হইবে। 5.10 রিলেভেন্ট কস্ট প্রাইসিং যেগুলো F2 তোমার দিছিলাম ফিউচার ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো দেখিয়ে তুমি রিলেভেন্ট কস্ট প্রাইসিং করবে, এগুলো কথা কি গেলিবে। মিনিমাম প্রাইসিং হইলে কি বুঝে তোমার রিলেভেন্ট কস্ট প্লাস অপরচুনিটি কস্ট মিলে ইয়া মিনিমাম যে দামটা লইতে পারবে ওগুলো হবে মিনিমাম প্রাইসিং। সেগুন কোয়েশ্চন ওগুলো করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখানে F2 জিনিস আছে, ভিডিও তো দিছি, সেকেন্ড যে লাস্ট চ্যাপ্টার 13 সেকেন্ড ভিডিওটা দেখে দিবে।